আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা নিয়ে নেন। এই হাদিসটাকে কোট করেছেন ইবনে মাজা, তার হাদিস নাম্বার হচ্ছে 3846 নম্বর, এবং মুসনাদে আহমদে হাদিসটি 25019 রয়েছে, 25019। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দোয়াগুলো শিক্ষা দিতেন তার মধ্যে একটা দোয়া হচ্ছে যে আয়েশা তুমি এটা বলবি আল্লাহর কাছে। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলম, ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলম। এই ভাষাগুলো আমরা হয়তো দোয়া করি, এই দোয়াটা আপনাদের আজকেও কাজে আসবে, এবং সামনে রমজান মাস আসতেছে, আপনি দেখতে পাবেন যারা ভালো দোয়া জানে বেতরের সালাতে এই দোয়া করতেছে, বিশেষ করে হারামাইন মক্কা মদিনার মধ্যে এই দোয়া অবশ্যই করা হয়। কি বলে, কি বলছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লি, আল্লাহ আমি তোমার কাছে সমস্ত কল্যাণ চাচ্ছি, আজিলিহি ওয়া আজিলি এই দুনিয়া এবং পরকালে। একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি এখন চাচ্ছি এবং আগামীতেও চাচ্ছি, মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম আমি যেগুলো জানি সেই কল্যাণও চাচ্ছি, আর আমি যেগুলো জানি না তুমি জানো আল্লাহ আমি সেই কল্যাণও চাচ্ছি। আল্লাহ আপনি আল্লাহর কাছে ঠেলে দিলেন, আল্লাহ বেটার জানে আপনার জন্য কোন কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। আপনি আল্লাহর কাছে বলে নেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ আমি তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতেছি, আজিলিহি ওয়া আজিলি এখন এবং আগামীতে, কোনো অনিষ্ট যেন আমাকে স্পর্শ করতে না পারে, আলিমতুহু ওয়া মা লাম আলাম যা আমি জানি আর যা আমি জানি না সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিতেন, তুমি বলো আল্লাহর কাছে এটা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিন মা সালাকা আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা তুমি আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহ আমি তোমার কাছে ওই সমস্ত কল্যাণ কামনা করতেছি যেই কল্যাণ তোমার কাছে চেয়েছে তোমার বান্দা তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু কত কিছু কল্যাণ আল্লাহর কাছে চেয়েছে, আপনি সেই জুমলাগুলো এক এক করে বলতে পারবেন? পারবেন না। এই জন্য এক কথায় বলে দেন, আল্লাহ তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদা চেয়েছে যেই কল্যাণ চেয়েছে আল্লাহ আমি তোমার কাছে সেই কল্যাণ চাচ্ছি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যেই সমস্ত অনিষ্ট খারাপি থেকে আশ্রয় চেয়েছে আল্লাহ আমিও সেই অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতেছি। জানেন এটার বেনিফিটটা কী হবে? হজের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ইয়ামান থেকে রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না রাসূলুল্লাহ কেমন হজের নিয়ত করেছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী তুমি কোন হজ করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি কোন হজ করবেন, তবে আমি মিকাতে সেটা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তোমার কাছে ওই হজের নিয়ত করলাম যেই হজের নিয়ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যেটা হজ আমার সেটা হজ, চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। তার মানে সব থেকে দামি ব্যক্তি যেটা কল্যাণকর সেটাই তিনি জানতে পারতেন, আমাদেরকে রাসূলের দিকে ঠেলে দিতে হবে, আল্লাহ রাসূল তোমার কাছে যে কল্যাণ চায় আল্লাহ আমি তোমার কাছে সেই কল্যাণ চাই, রাসূল যেই জান্নাত পাবে আল্লাহ তুমি আমাকে সেই জান্নাত দিয়ে দাও, বলতে কোনো বাধা আছে? যেহেতু রাসূল বলেছেন সব থেকে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আর তুমি আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদৌসেই চাবে, আমার আকীদা আমার বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌসের উচ্চতর স্থানে রয়েছে, আর রাসূল ওইটাই চাইতে বলেছে। আরেকটা বর্ণনায় কে আছে, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথে তুলে দেবে। তাহলে অতএব আপনি কি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ আমি তোমার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসি? আল্লাহ বলছেন, যদি তোমার ভালোবাসা সত্য হয় বান্দা তোকে আমি আবু বকরের সাথে তুলে দেব। স্পষ্ট রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া শিক্ষা দিয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এটাও বলেছিলেন, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহি মিন কাউলিন ওয়া আমাল। আয়েশা তুমি বলো আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করতেছি এবং এই জান্নাতের দিকে নিয়ে যাবে যেই কথা যেই কর্ম আল্লাহ আমি তোমার কাছে সেই কথা সেই কর্ম করার তৌফিক কামনা করতেছি। তার মানে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেই কথাটা মুখে বললে যার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিবে তুমি আমাকে সেই কথা বলার তৌফিক দান করো, যেই কথাটা যেই কর্মটা করলে আল্লাহ যেই কর্মটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তুমি আমার দিয়ে ওই কাজগুলো করিয়ে নাও, আর যেই কাজগুলো যেই কথাগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে এবং ওই কর্ম ওই কথা থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করতেছি। তার মানে প্রত্যেকটা দোয়াতে হাদিস এবং কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো জাহান্নাম থেকে মুক্তি কামনা করো।